नमस्कार, আমি আজ আপনাদের শাহী পনির করে দেখাবো। এই শাহী পনিরটা আপনাদের পাঞ্জাবি রেসিপির মধ্যে পড়ে। আর এই শাহী পনির করতে গেলে কি কি লাগবে প্রথমেই বলি, লাগবে আমার পনির। আমি 300 গ্রাম পনির নিয়ে কিউব করে কেটে নিয়েছি। আর এতে মশলা লাগবে আমার, একটা বড় দেখে পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি, একটা বড় টমেটো আমি পেস্ট করে নিয়েছি, আর একটু কাজু বেটে নিয়েছি, মানে 20টা মতো কাজু আমি বেটে পেস্ট করে নিয়েছি, আর দই নিয়েছি 2 টেবিল চামচ মতো। গরম মশলা গুঁড়ো নিয়েছি 1/2 চা চামচ, আদা রসুন পেস্ট নিয়েছি 1 চামচ করে, আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি 1 চা চামচ, কাঁচা লঙ্কা বাটা নিয়েছি 1/2 চা চামচ। ঝালটা আপনারা যে যেমন খাবেন সেরকম দেবেন। আর গোলমরিচ গুঁড়ো নিয়েছি 1 চা চামচ, ধনে গুঁড়ো নিয়েছি 1 চা চামচ, জিরা গুঁড়ো নিয়েছি 1 চা চামচ, আর 2 তেজপাতা নিয়েছি, আর 4 লবঙ্গ, 4 এলাচ, আর 2 দারচিনি নিয়েছি এত টুকরো টুকরো, আর হলুদ নেব পরিমাণ মতো, নুনও পরিমাণ মতো দেব, আর একটু চিনি নিয়েছি। শাহী পনিরে একটু চিনি মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। আর আমি এটা ফেস ক্রিম নেই বলে এই দুধটা গাঢ় করে জাল দিয়ে মালাই করে নিয়েছি, ফেস ক্রিমটা আনা হয়নি কো। আর এটা আমি একটু ঘি দেব, একটু সাদা তেল দেব, 2 মিলিয়ে করব। আমি 1 টেবিল চামচ তেল দেব, ঘি দেব 2 টেবিল চামচ। ঘি দিলে একটু খেতে ভালো লাগে। আমি গোটা গরম মশলাটাতে দিয়ে দেব, দিয়ে তেজপাতাটাও দিয়ে দেব। আমার গরম মশলাটা একটু ফুটে গেছে, এবার আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। পেঁয়াজ বাটাটা আমি কিছু কিছুক্ষণ ধরে একটু ভাজতে থাকবো। আমি পেঁয়াজটা 1 মিনিট ধরে ভাজছিলাম, এবার আমি সমস্ত মশলাগুলো দেব। আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম, এই ধনে আর জিরে গুঁড়োটা দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়োটাও দিয়ে দিলাম। আমি যখন মশলা দেব তখন কিন্তু গ্যাসটা একদম লো ফ্লেম করে দেব। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটাও দিয়ে দিলাম, গরম মশলা গুঁড়োও দিয়ে দিলাম, অল্প একটু হলুদ দিলাম, অল্প একটু নুন দিলাম, নুনটা পরে আবার একটু দিতে হবে। এটা আমি একটু সুন্দর করে কষে নেব। আমার মশলাটা বেশ সুন্দর ভাজা হয়েছে, এবার আমি এই টমেটো পেস্টটা দিয়ে দেব।
আমি মশলাগুলো সব আলাদা আলাদা করেছি বলে একটু অনেকটা দেখাচ্ছে, কিন্তু এই মশলাগুলো সব একসাথে পেস্ট করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব একসাথে পেস্ট করলে একেবারেই হয়ে যায়। টমেটো আমি দইটা 2 চামচ দিয়ে দেব। কাজু বাটাও দিয়ে দেব। দিয়ে আমি সুন্দর করে এখন কষতে থাকবো। এখন মশলাটা এত সুন্দর করে কষতে হবে যেন কাঁচা গন্ধ না থাকে, একটু তেল ছাড়া ছাড়া হয়ে আসবে, ততক্ষণ ধরে আমাকে একটু কষতে হবে। আমার মশলা থেকে তেল ছেড়ে এসছে, যে বোঝাই যাচ্ছে যে তেল ছেড়ে গেছে। এবার আমি পনিরগুলো এতে দিয়ে দেব, দিয়ে একটু মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এটা আপনারা ভেজেও দিতে পারেন, আর শাহী পনির একটু আভাজা দিলে বেশি ভালো লাগে, আর ভেজে দিলে তো গন্ধ আলাদাই আসবে। আপনারা ভেজেও দিতে পারেন, কাঁচাও দেওয়া যায়। আমি কাঁচা দিয়ে দিলাম, আমার মশলা দিয়ে পনির দিয়ে একটু কষে নিয়েছি। এবার আমি জলটা দিয়ে দেব, আমি 1.5 কাপ মতো জল দিলাম। দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেব, দিয়ে ফ্লেমটা একটু লো করে দেব। আমি 2 মিনিটের জন্য লো ফ্লেমে ফুটতে দিয়েছিলাম। এবার আমি চিনিটা দিয়ে দেব, চিনি দিয়ে আমি একটু 1 মিনিটের জন্য একটু ফুটতে দেব। আবারও আমি 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। আমার 1 মিনিট হয়ে গেছে, আমি এবার ওপর থেকে মালাইটা ওপর থেকে দিয়ে দেব। গ্যাসটা আমি এবার অফ করে দেব, দিয়ে প্লেটে উঠিয়ে দেব। হয়ে গেছে আমার শাহী পনির। এটা ভাত রুটি দুটোর সাথেই খাওয়া যায়, আর খুব ভালো রেসিপি, আর খুব সহজ। মশলাটা করে নিতে পারলে যেই সেই হয়ে যায়, আর আমি যেভাবে বানিয়েছি আপনারা সেইভাবে বানাবেন, বানিয়ে কেমন হয়েছে আমাকে জানাবেন। আর এই রেসিপিটা দেখে আপনারা আপনার বন্ধুবান্ধব, আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন, আর রেসিপিটা দেখে আমাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদেরকে দেখাবো। আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।